আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, আগস্টে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত, চলুন বিষয়টি সম্পর্কে জেনে নেব বিস্তারিত। সারা দেশে বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে আগস্ট মাসে হতে পারে। এর ফলে আরও পেছাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা, যা 22 আগস্ট শুরু হওয়ার কথা। সাধারণত এসএসসি অনুষ্ঠিত হওয়ার পরবর্তী 2 মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা হয়। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দিন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।